আপনাকে জানাই ধন্যবাদ 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 বিষ্ণুমাল হত্যাকাণ্ডের সাজা ঘোষণা হলো হুগলির চুঁচুড়া আদালতে। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস এবং তার সাত সঙ্গীকে গত 25 নভেম্বর দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। তারই সাজা ঘোষণা করলেন বিচারক শিবশঙ্কর ঘোষ। 4 বছর আগে নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের সাজায় খুশি মৃত যুবকের পরিবার। ত্রিকোণ প্রেমের জেলে 2020 সালের 11ই অক্টোবর চুঁচুড়া শহরের জনবহুল এলাকার রায়ের বেড থেকে বছর 23-এর যুবক বিষ্ণু মালকে বাড়ির সামনে থেকে মোটর বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস এবং তার সাগরেদরা। সেই রাতেই চাঁদদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। ধর মুন্ডু আলাদা করে দেহ 6 টুকরো করে ফেলা হয়। পরে প্যাকেটে করে শ্যাওরাপুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় দেহের অংশ। এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত থাকা 9 অপরাধীকে পরবর্তীকালে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে পুলিশ। বিশাল দাস ছাড়াও অভিযুক্তরা হলো রামকৃষ্ণ মণ্ডল, রথীন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাস, মান্তু ঘোষ ও শেখ মিন্টু। পুলিশি জেরায় বিষ্ণুর দেহের খণ্ডিত অংশ কোথায় কোথায় আছে তার সন্ধান দেয় দুষ্কৃতীরা। পুলিশ বিষ্ণুর সেই খণ্ডিত দেহাংশ উদ্ধার করলেও বিশালকে না ধরা পড়া অবধি বিষ্ণুর কাঁটা মুন্ডুর সন্ধান পায়নি। ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় 3 নভেম্বর কয়েকজনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগর পুলিশ তাকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। বিশালই সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু কোথায় ফেলেছে। তারপর বৈদ্যবাটি খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ। চুঁচুড়া শহরের এই নারকীয় নিন্দার ঘটনায় সরব হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন। যতবারই দুষ্কৃতী বিশাল দাস এবং তার সাগরেদদের আদালতে তোলা হয়েছে ততবারই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদে সরব হয়েছেন। নারকীয় হত্যাকাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। বিষ্ণুমাল হত্যাকাণ্ড মামলায় চূড়ান্ত রায়দানে আদালতের সামনে অপরাধী ব্যক্তিদের ফাঁসির দাবিতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষজন। কড়া পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় আদালত চত্বর। রায় ঘোষণার পর বিষ্ণুর পরিবার, তার মা বাবা বোন কান্নায় ভেঙে পড়েন। আদি তুই দিছি হাতটা তুলিস না, দাঁড়া তো তুই কি বে বে আমার ছেলেকে যেহেতু ওরা যেরম ভাবে করেছে তার জন্য যে আদালতের কাছে আমরা ন্যায্য বিচার পেয়েছি আমরা এটাই অনেক ধন্য অনেক ধন্য। আমার ছেলের আটটা শান্তি পেয়েছে, আমার ছেলের আজকে এই মাসটা জন্ম মাস, আমার এই সর্বতি আমার ছেলে শান্তি পেল। আমরা যতক্ষণ আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক, আমি কোনো যাবো জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছি 9 জনকে 9 জনকারই ফাঁসি হোক, তার মধ্যে একজনটা বেকসুর খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। বলবো 3.5 বছরের আমাদের লড়াই, আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেইনস্টেকিংলি মানে 34টা সাক্ষী আমরা করেছি, এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি, এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত, এখন দেখো আর কথা বলছেন। এরকম একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি লানের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস,
কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে, এবং আমরা স্টেটের তরফে আজকে একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউরে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ ছটুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, পুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে, এবং এই মেয়েটি যে ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট আরো অনেক রকম রিপোর্ট আছে, এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে কোর্টে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনাটা করেছে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে আমাদের সাতজনের ফাঁসি হলো, একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল, সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজাল, বডির একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য, ওই জন্য মান্তু ঘোষ তার 7 বছরের পানিশমেন্ট হলো। বলো না বলো, বিশাল বিশাল কি বলবে, কি বলবে, আপনারাই বলুন আমি কোন রেপ করেছি, আমি কোথায় রেপ করেছি, আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি, আমাকে এরকম ভাষা লাগানো কেন পয়সার জন্য? তুমি তো খুন করেছো, সবাই পয়সা নেই, তুমি খুন করেছো তো? আমি এখন এসে এই কেসের মধ্যে আমি কিচ্ছু জানি না, আমাকে জেল থেকে নিয়ে এসে আমার পরিবারকে পুলিশ থাকে বিনা কারণে এনডিপিএস খাইছি, সব জানাবো আমার জানাবো কাকা সবাইকে, আমার মাকে আটকে রেখেছে 1 মাস, আমি তাও ডিডির সঙ্গে কথা বলেছি, আমার মোবাইল শো করেনি, বিশুকে কেন খুন করলে, সবাই কেন খুন করলে, বিশুকে কেন খুন করলে, সবাই